পুষ্পবাগানে সবাইকে অভিনন্দন দেখুন এখানে পাম গাছ লাগিয়েছিলাম প্রথমে কুচি দিয়ে টবের গর্তগুলোকে ভর্তি করে নিয়েছি যাতে জল ভালোভাবে পাসিং হয় কিছু বড় পাথর বালি এগুলো ব্যবহার করব এবং এরপর আমি নারকেলের খোসা ব্যবহার করি যাতে জমে না যায় মাটিগুলো এরপর আমার কাছে মাটি ছিল যেটাতে ফিফটি পার্সেন্ট গোবর গোবর সার আর ফিফটি পারসেন্ট মাটি দিয়ে এটা মিক্সড করেছিলাম এরপর কিছু মাটিতেও মিশিয়ে নিলাম এবং টবের নিচে দিয়ে দিয়েছি সার যেটা হাড়গুঁড়ো শিঙ্কুচি এবং ছত্রাক নাশক এমন কিছু সার মেশানো আছে মিশিয়ে গাছটির যখন কিনি তখন নিচের এর রুট মাটিতে প্রবেশ করে গিয়েছিল ছিঁড়ে গেছে তাই জন্য আমি ছত্রাকনাশক একটু লাগিয়ে নিলাম এরপর মাটিতে রোপণ করলাম দেখতে হবে সোজাসুজি যেন থাকে এবং মাঝখান বরাবর যেন বসে গাছটি এরপর আমি মাটি দিলাম ভালো করে জেঁকে জেঁকে বসাতে হবে যাতে ভেতরে ফাঁকা স্থান যাতে না থাকে ওই ফাঁকা স্থান থাকলে ওখানে জল জমে যেতে পারে এরপর আমি জল দিলাম গাছ লাগানো কমপ্লিট হলো